বর্ডার বাজারের রাস্তা ওইটা না? হ্যাঁ হ্যাঁ, তা চলো একটু ঘুরে আসি কি অবস্থা দেখি। এইটা হচ্ছে আমার বন্ধুর বিয়ের আগে আকাম আকাম কুকাম করছে, এগুলো প্রমাণ দেখাইতেছে। এইটা ভিডিও আপলোড করে দেবো। ইভেন যখন আসি ফেনি থেকে, যখন সাগরনের দিকে আসি, তখন এসটা লাইনের একটা গাড়ি দেখলাম। তাহলে এসটা লাইনের গাড়ি কেমনে চলে, মানুষজন কী বয়কট করলো? আসি হচ্ছে ফেনি ট্যাঙ্ক রোডে। এই রোডে প্রচণ্ড পরিমাণ জ্যাম, আর এই জ্যামের একমাত্র কারণ হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাচিং ক্যারেক্টার। আর আজকে অনেকদিন পরে বেরোচ্ছি, একটু শুরু করার আগে হচ্ছে টিপ অনটা জিরো করি, কতগুলো রাইড করছে সেটা দেখতে পারবো। টিপ অন জিরো, ঠিক আছে। ২৬ হাজার ৮৭২ কিলো, বিসমিল্লাহ রহমান রহিম। আমার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। অলরেডি দেরি হয়ে গেছে, ৫:৪৫ বাজে, সেখানে ৫টায় বের হওয়ার কথা ছিল। অনেকদিন পরে বাইক নিয়ে বেরোচ্ছি, আর আজকে যাব হচ্ছে ফেনিতে, ফেনি আর সাগরনাইয়া। ফেনির দুইটা জায়গা আর হচ্ছে সাগরনাইয়ার তিনটা জায়গা, টোটালি হচ্ছে ৫টা জায়গায় যাব আজকে। সকালবেলা বেরোলে একটু চা খাওয়ার দরকার হয়। আলহামদুলিল্লাহ সকালের চাটা ভালো ছিল। মেঘনা ব্রিজ পার হয়ে বাম পাশে আলামিন হোটেলের পাশে যে ছোট্ট চায়ের দোকানটা আছে, এই চায়ের দোকানটায় চাটা খুবই মজার। আর বিশেষ করে হচ্ছে এখানে দুধ চাটা, আমি সাধারণত দুধ চা পছন্দ করি না, বাট আমার প্রবলেমটা হচ্ছে আমি জ্বালানোপাতে চা খেতে পারি না। বিসমিল্লাহ রহমান রহিম। দেখে রাস্তা পার হওয়া ভালো। এই যে দেখেন, এই যে উল্টা পথ দিয়ে এই জায়গা অটোগুলো আসতেছে, অটো রিক্সা মানে এগুলো সব উল্টা পাশ দিয়ে আসতেছে রাস্তাতে। এই রাস্তার সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা। যাই হোক, জ্বালানোপাতি যে চাগুলো আছে এই চাটা আমি খেতে পারি না, তো যার কারণে আমাকে দুধ চা খেতে হয়েছে। আমি সাধারণত রং চায়ের ফ্যান, দুধ চা আমি পছন্দ করি না, বাট জ্বালানোপাতির যে চাটা আছে ওই চায়ের রং চায়ের যে গন্ধটা আছে এটা আমি নিতে পারি না, তো যার কারণে আমাকে দুধ চা খেতে হয়। আর এখানে দুধ চাটা ভালো ছিল, দেখেন সব উল্টা পাশে, এই হচ্ছে অবস্থা। আর যারা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে রাইড করেন বা ট্যুর করেন, সবসময় খেয়াল রাখবেন এই উল্টো পাশের গাড়িগুলা। এই রাস্তাটা যার যার মতো করে, বাবার সম্পত্তির মতো করে উল্টা পাশ দিয়ে আসে। অনেক দিন পরে হাইওয়েতে বেরোইলাম, মানে এই অনুভূতি বুঝাইতে পারবো না। যেখানে আমার গাড়ি প্রতি মাসে মিনিমাম ৪০০০ কিলো রাইড হয়, সেখানে লাস্ট চার মাসে আমার বাইক চলছে মাত্র ১৮০০ থেকে ২০০০ কিলো। সামনে হচ্ছে ফেনি, ফেনি বলতে মহিপাল, ফেনি ভেতরে আমার ফ্লাইওভারে উঠবো না, ফ্লাইওভারে উঠলে হচ্ছে মহিপাল ক্রস করে চলে যাব। আমি ফ্লাইওভারের নিচ দিয়ে ঢুকবো, যেহেতু আমি ফেনি শহরে ঢুকবো। আমি ফেনিতে যদি যখন ফেনি আসি আর ফেনি শহরে ঢুকবো, তখন যা আমি ফার্স্টে যে ভুল কাজটা করি সেটা হচ্ছে ফেনিতে আসার আগে এই ফ্লাইওভারটার আগে পেছনে আরেকটা ফ্লাইওভার আছে যেটা হচ্ছে রেল লাইন গেছে তার উপরে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটাতে আমি বারবার হচ্ছে নিচে নেমে যাই। যে কয়দিন আমি ফেনিতে আসছি সেম কাজটা করছি, যাওয়ার রাস্তার অর্ধেকই হচ্ছে গাড়ি দিয়া ফ্লাপ করা, কি করবেন। সেইটা পরিবহন মালিক যারা আছে এদের ব্যবসায়, এটা মানে কি বলবো, এদের এরা হচ্ছে রাস্তা দখল করে গাড়ি পার্ক করে রেখে দিছে, পার্কিংয়ের রাস্তা এটা তাদের। গাড়ির ব্যবসা করবেন, ইনকাম করবেন, আপনি পার্কিংয়ের ব্যবস্থা করতে পারেন না। ফেনি চট্টগ্রাম, আমি বামে যাব। ঘটনা হচ্ছে আমার ফেনি ব্রাঞ্চে গেলাম, ফেনি ব্রাঞ্চটা চিনতেছিলাম না,
আমার ফ্রেন্ড, ও আমাকে হচ্ছে ফেনী ব্রাঞ্চে নিয়ে গেল, আর ওর মাধ্যমে হচ্ছে আমি সোজা কত কিলো এখান থেকে সকাল সোজা কত কিলো পনেরো কিলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাজ শেষ করে আয় আর আমি কাজ শেষ করে ফোন দিব। নে আগে ব্রাঞ্চে ঢুকবো আমি, ব্রাঞ্চে ঢুকে ব্রাঞ্চের লোক এনে এক্সপার্ট এনে তারপর ঢুকতে হবে। হ্যাঁ বল্লভপুর আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 আল্লাহ হাফেজ। আমার ফ্রেন্ড ও হচ্ছে আমাকে রাস্তা দেখাই দিল, তারপরে সাউথ ইস্ট ব্যাংকের ব্রাঞ্চগুলোও দেখাইলো। মূল প্রবলেম হচ্ছে এই সাউথ ইস্ট ব্যাংকের ফেনী ব্রাঞ্চগুলো গুগল ম্যাপে শো করে না। এখানে দুইটা ব্যাংক ব্রাঞ্চ আছে, একটা আছে মেইন ব্রাঞ্চ, আরটা আছে উপশাখা যেটাকে বলা হয় সাব ব্রাঞ্চ। তো ও হচ্ছে আমাকে নিয়ে গেল, আর এখন হচ্ছে ও আসবে ছাগলনাইয়াতে। ফার্স্ট টাইম ছাগলনাইয়াতে যাচ্ছি, আমি আগে কোনোদিনও ছাগলনাইয়াতে যাই নাই। তো ছাগলনাইয়া কাজ শেষ করে আবার ফেনীতে ব্যাক করব। ফেনী ব্যাক করার পরে মেইন ব্রাঞ্চ থেকে আরও লোক যাবে, ওদেরকে নিয়ে আমার যেতে হবে হচ্ছে চৌমুহনির দিকে। ছাগলনাইয়া ব্রাঞ্চের যে কাজের জন্য যাব সেটা হচ্ছে যে লাস্টের যে বন্যা হলো, বন্যাতে ছাগলনাইয়া ব্রাঞ্চের তিনটা এটিএম বুথ নষ্ট হয়ে গেছে পানিতে, তো এইটারই ভিজিটে যাচ্ছি। প্রাইভেসি রিলেটেড কারণে আমার যে কাজটা আছে এই ভিডিওগুলো দেখাই না। সোজা চলে গেছে খাগড়াছড়ি, 115 কিলো, ছাগলনাইয়া বর্ডার হাট 17 কিলো। ছাগলনাইয়া তো মানে তাহলে সোজাই হবে, জিজ্ঞেসও করিনি ভাই। ছাগলনাইয়া কি সোজা? আচ্ছা একই রাস্তায় হচ্ছে খাগড়াছড়ির দিকে চলে গেছে। বিলোনিয়া স্থল বন্ধ 27 কিলো, খাগড়াছড়ি 115 কিলো, ছাগলনাইয়া বর্ডার হাট 17 কিলো। বা আবার এখানে আছে রামগড় 60 কিলো, ছাগলনাইয়া 12 কিলো, পরশুরাম 22 কিলো। ফার্স্ট টাইম ঢুকতেছে এদিকে, এটা দিয়ে খাগড়াছড়ি যাওয়া যায়। আর আমরা তো খাগড়াছড়ি যাই হচ্ছে বসুরহাট দিয়ে। ওই ওই যে রাস্তাটা বর্ডার বাজারের কথা বললেন না, ওইটা ওই রাস্তা না? বর্ডার বর্ডার বাজারের রাস্তা ওইটা না? তা চলে একটু ঘুরে আসি কি অবস্থা দেখি। সামনে হচ্ছে ছাগলনাইয়ার যে বর্ডার বাজারটা আছে ফেনী ছাগলনাইয়ার, ওই বর্ডার বাজারটাতে দিকে আমরা একটু যাব, ঘুরে আসি দেখি। অনেক আগে গেছেন তাই না? বর্ডার বাজার হর কত সালে বর্ডার বাজার হয়? মঙ্গলবারে। এই বর্ডার বাজারটা শুরু হয়েছে কত সালের দিকে? করোনার আগে, তাহলে তো হচ্ছে 18-19-এর দিকে। 18-19-এর দিকে বর্ডার বাজারটা শুরু হয়। হ্যাঁ আচ্ছা, যারা ঢাকা থেকে আসবে, ঢাকা থেকে মনে করেন যে আমি আসলাম ঢাকা থেকে, আমি বর্ডার বাজারে যাব, হয় কেনা ছাগলনাইয়া উপজেলা ইসের থেকে, ওটাকে আগের দিন নিতে হবে নাকি ওই দিনই? ও আচ্ছা আচ্ছা, আগের দিন নিতে হবে ইসে পাস। আমি তো একটা ভিডিওতে দেখছিলাম ভাই, এটাই তো বর্ডার বাজার না? হ্যাঁ আমি এটা দেখছিলাম, একটা ভিডিওতে দেখছিলাম আপনার, এই ওই যে তারা হচ্ছে ঢাকা থেকে আসছে, তারা হচ্ছে আপনার ওই কাঁটাতার পার হয়ে হয়ে তারপরে যাচ্ছিলো এখান থেকে বিজিবি, তারপর হচ্ছে আপনাকে করে দিচ্ছিলো, আর এই এই ওই ওইটা হচ্ছে বর্ডার বাজার তাই না? আমি আর কি এখান থেকে এই যে ঢোকার জন্য এই সাইড দিয়ে মানুষ করে ঢুকতেছিলো, তারপরে কাঁটাতার দিয়ে দিয়ে ঢুকতেছিলো, একটা ছেলে একটা ভিডিওতে দেখছিলাম। নাম কি এটা? চাংলা নিয়া ছাগলনাইয়া শ্রীনগর
শ্রীনগর বলতে যে কাশ্মীর শ্রীনগর না তো আর, আর এই সাইডগুলো কি বর্ডারের দিকে গেছে? ও আচ্ছা, এরা তো সবাই হচ্ছে বর্ডারের সাথে কানেক্টেড, তাই না? এটা কি এই পর্যন্ত রাস্তা? ও এই রাস্তাটা শুধুমাত্র হচ্ছে বাজারের জন্য করা। ও ওইটা হচ্ছে ইন্ডিয়ান ওই রাস্তা চলে গেছে, তাই না? না না বলুন, নামা দরকার নেই। এইটা হচ্ছে আমার বন্ধুর বিয়ের আগে আকাম আকাম কুকাম করছে, এগুলো প্রমাণ দেখাইতেছে। এইটা ভিডিও আপলোড করে দিব নে, আল্লাহ হাফেজ। থাক আর ইয়াই, তুই আয় দেখি আমি ব্রাঞ্চে যাই কি অবস্থা। আচ্ছা রাত্রে বলতে আমি তোরে ব্রাঞ্চে যাওয়ার পরে যদি যেতে পারি তাহলে তো ভালো কথা, ফেনি ব্যাক করলে রাত্রে ফেনি এসটি করতে হইতে পারে। আচ্ছা ছাগলনাতে হুদা কামে দেরি হয়ে গেল, এখানে লাঞ্চ করার কথাই ছিল না, মানে ঠিক আছে লাঞ্চ করতে হয়েছে। ব্রাঞ্চে কিছু ডকুমেন্ট সিগনেচার বাকি ছিল, পাঠাই দিলাম, সেটা ব্রাঞ্চে এসে সিগনেচার করতে হবে। এটা যদি আমাকে ওইখান থেকে সিগনেচার করে দিত তাহলে হুদা কামে আর এখানে আসতে হতো না, আমার 2 ঘন্টা লস হতো না। আর যেহেতু আসলামই সেহেতু ওর সঙ্গে লাঞ্চ করতে গেলাম, এছাড়া কোনো কথাই না। আর এখনই হচ্ছে যে ফেনীতে যেতে হবে, ফেনি থেকে তারপর হচ্ছে চৌমুহনী যেতে হবে। ইস্টার লাইন না ফেনীর লোকজন বয়কট করছিল, ইস্টার লাইন চলতেছে তো। এটা সাগর নাইয়ার গাড়ি, আবার হচ্ছে ইসও দেখলাম কয়েকটা গাড়ি রাস্তায় দেখা হয়েছে। ইভেন যখন আসি ফেনী থেকে যখন সাগর নাইয়ার দিকে আসি তখনও ইস্টার লাইনও কয়েকটা গাড়ি দেখলাম। তাহলে ইস্টার লাইনের গাড়ি কেমনে চলে, মানুষজন কী বয়কট করলো জানি না, কেমনে কি নাকি খালি ই করতেছে। কারণ ইস্টার লাইন যে কাহিনী করছে বন্যার সময়, তো সেই ক্ষেত্রে এদের যদি লজ্জা থাকে তাহলে হচ্ছে আর ফেনীর লোকজন ইস্টার লাইনে উঠবে না। কিন্তু আবার এখানে কয়েকটা বিষয় ম্যাটার করে, সেটা হচ্ছে যে সার্ভিস, এই ফেনীর মতো সার্ভিস সমমানের যে সার্ভিসওয়ালা যদি অন্য কোনো গাড়ি থাকে তাহলে ইস্টার লাইনের পক্ষে কামব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আবার যদি স্টার লাইনের সমকক্ষ যদি সার্ভিস দেওয়ার মতো কেউ যদি না থাকে সেক্ষেত্রে আবার ওই ঘুরে ফিরে যায় স্টার লাইনে উঠতে হবে মানুষের। ফেনি থেকে বের হয়ে এখন যাচ্ছি চৌমুহনী, এটা হয় মুহুরি চৌমুহনী আই থিঙ্ক, বোলহর চৌমুহনী সরি, মুহুরি প্রজেক্টের রাস্তা। এটা হচ্ছে গতবার এইবার রোজার ঈদের পরে আসছিলাম এদিকে, মুহুরি প্রজেক্টে গেছিলাম, ওইখান দিয়ে মুড়ি প্রজেক্ট দিয়ে সেই ভেতর দিয়ে যে আমরা হচ্ছে সীতাকুণ্ডু সাইড দিয়ে বেরোয় আসছিলাম। সুন্দর একটা ট্যুর ছিল, ঈদের পরে আমাদেরকে দিদার ভাই নিয়ে গেছিলেন, দিদার ভাই ঢাকাতে আছে আর আমি দিদার ভাইয়ের এলাকায় ঘুরতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে ফিল্ড ওয়ার্ক শেষ, আর কিছু অফিস ওয়ার্ক আছে, আর এখন বাজে 5:13, যাবো ফেনী শহরে। ফেনী শহরে ব্যাংকে যাওয়া কিছু কাজ আছে, কিছু সিগনেচারের কাজ আছে, ওভারঅল বিষয়ে সব মিলে আধা ঘন্টা আর যেতে আধা ঘন্টা। আশা করি 6টার দিকে ঢাকার উদ্দেশ্যে বেরোতে পারবো। আর এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা সব থেকে সিএনজির পরিমাণ বেশি। আর তারপরে হচ্ছে এই যে রাস্তাটা কিছুটা খারাপ ছিল আর বন্যার কারণে আরও বেহাল দশা, মাঝে মাঝে সেই মাপের ভাঙা, বিশেষ করে হচ্ছে ডাউন পাশটা। এই যে দেখা যাচ্ছে রাস্তাগুলো, এই যে এই যে এই হচ্ছে অবস্থা। এটা আগেও ছিল বাট পরিমাণটা কম, আগে এরকম ছিল বাট এখন হচ্ছে বন্যার কারণে রাস্তার অবস্থা বাজে। আর সিএনজি দেখেন মাশাল্লাহ রেস দিতেছে। সে হচ্ছে ফেনীর ট্যাঙ্ক রোডে, আর এই রোডে প্রচণ্ড পরিমাণ জ্যাম। আর এই জ্যামের একমাত্র কারণ হচ্ছে এই যে বাম সাইডের গাড়িগুলো পার্ক করা আর এই কলার দোকানগুলো, এইভাবেই হচ্ছে রাস্তা ব্লক করে রাখছে, তাহলে জ্যাম না হয়ে কোথায় যাবে? এই ফুটপাতের দোকান, আর লোকজন ফুটপাত থেকে হাঁটতে না পারে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে। এই দেখেন সে একটা লেন বন্ধ করে সে হচ্ছে কলা বিক্রি করতেছে, আম বিক্রি করতেছে এই ফুটপাতের দোকানে। দেখেন রাস্তার মাঝখানে সে হচ্ছে আখের রস বিক্রি করতেছে, তো অটোমেটিক্যালি জ্যাম হবেই। এই হচ্ছে এই যে খেজুরের গাছ
মানে খেজুরের মোড় বলা হয় নাকি কি জানো, ট্যাঙ্ক রোডের এখানে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ জ্যাম। এই জ্যামের একমাত্র কারণ হচ্ছে এই ফুটপাতের দোকানগুলা। এই দোকানের কারণে হচ্ছে এখানে জ্যাম, না হলে জ্যামগুলো থাকতো না। দুই পাশ দিয়ে দেখবেন রাস্তা, দুই পাশ দিয়ে ওই দেখানো ওই পাশে আছে ফুটপাত, রাস্তার মাঝখানে ভ্যানে করে কাপড় বিক্রি করতেছে, তার উপর সে সিএনজি পার্ক করে রাখছে। এই একটা কারণে হচ্ছে এই ফেনী শহরের ভিতরে ঢুকতে ভালো লাগে না এই জ্যামের জন্য। অবশেষে আরে বাবা গরু 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 আরে গরু, অবশেষে ফেনী থেকে 45 মিনিটের মতো যুদ্ধ করে তারপরে হচ্ছে বেরোতে পারছি, আর যাব হচ্ছে ঢাকাতে মহাখালীতে। আমার এখন বাজে 6:24, আমাকে 9টার ভিতরে মহাখালী থাকতে হবে, না হলে আমার জন্য ঝামেলা, না হলে সময় পাবো না। আর এই হচ্ছে অবস্থা, মোটামুটি সবগুলো কাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমার সামনের গাড়িটা মানে লোকাল গাড়ি, আই থিঙ্ক ও একটা লোকাল গাড়ি, ও কি সবসময় ওর বাম পাশের ইন্ডিকেটার জ্বালায় রাখছে, ও ডান পাশে গেলো বাম পাশের ইন্ডিকেটার, আর বাম পাশে গেলো বাম পাশের ইন্ডিকেটার, কাহিনী কি বুঝলাম না। দেখায় এই যে এবার হচ্ছে ভদ্র হয়ে গেছে, এবার ডান পাশের ইন্ডিকেটার দিছে, ভালো হয়ে গেছে। এত সময় ও যে কাজটা করছে, বাম পাশের ডানে গেলো বাম পাশের ইন্ডিকেটার, আর বাম পাশে গেলো ডান এসে বাম পাশের ইন্ডিকেটার, এটাই চালু করে গেছে আর কি, চালাই গেছে এটাই। আরে বাবা সেই টান টানতেছি তো, কি গাড়ি এটা, গাড়ি তো টাটার লোগো দেখাইতেছে, লোকাল গাড়ি হবে, লোকাল গাড়ি একটা, কিন্তু সে সেই একটা মানে ই নিয়ে খেলাধুলা করতে করতে আসতেছিল। কাহিনী হচ্ছে ঢাকাতে ঢুকতে যাওয়া খুব বিপদে পড়ছিলাম, কাঁচপুর ব্রিজ পার হওয়ার পরে চিটাগং রোড থেকে শুরু হয়েছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ জঘন্য একটা জ্যাম, যে জ্যামটা এসা শেষ হয়েছে ঢাকা মেডিকেল ওইখানে। তো মোটামুটি হচ্ছে 9টার দিকে পৌঁছানোর কথা ছিল, এই জ্যামটা যদি না থাকতো তাহলে 9:30টার ভিতরে আমি ঢাকাতে থাকতাম। এই জ্যাম টোটালি যে বাজেও একটা অবস্থা ছিল, ওভারঅল বিষয় করে শেষে আমাকে মহাখালীতে পৌঁছাতে হয়েছে 11:00। ভাগ্যিস ভালো হচ্ছে আমার ফ্রেন্ড, আমার পিসিটা হচ্ছে ওর বাসায় নিয়ে গেছিলো, পরে হচ্ছে ওর বাসার থেকে আমি ডেলিভারি দিলাম। তার কারণ হচ্ছে যে যেহেতু বৃহস্পতিবার রাত ছিল, তো বাসায় আসার পরে পিসিটা গ্রাফিক্স কার্ড লাগালাম, এবং ওটাতে সফটওয়্যার ইনস্টলেশনে কিছু কাজ থাকে, এটা খুব ভালো করে জানেন। তো বৃহস্পতিবার সারা রাত বসে বসে মোটামুটি আমি পিসিটা রেডি করে ফেলতে পারতাম, তো যার কারণে হচ্ছে পাগলের মতো হয়ে পিসিটা আমার নিতে হয়েছে। আর এখন যে রেকর্ডটা করতেছি এবং ভিডিওটা এডিট করতেছি সেটা হচ্ছে পিসিটা দিয়ে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।